আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফল প্রকাশ সমাপ্ত। ডোনাল্ড ট্রাম্পের দখলে আমেরিকার 7টি সুইং স্টেটই। অ্যারিজোনা প্রদেশেও জয়ী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এ নিয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন। জয়ন্তদা, পূর্ণাঙ্গ তথ্য কি পাওয়া যাচ্ছে, কত আসনে এক্স্যাক্টলি এগোলেন, জিতলেন ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিসি বা শেষমেশ কটা আসনে থামলেন তিনি? আনুষ্ঠানিকভাবে আজকে ঘোষণা পর্ব শেষ হলো। তো এই শেষ হওয়ারতে দেখা যাচ্ছে মোট 538টি আসনের মধ্যে 312টি আসন ট্রাম্প বা রিপাবলিকানদের ঝুলিতে রয়েছে। এর আগে সব মিলিয়ে সাতটি সুইং স্টেট, মানে সুইং স্টেট বলতে সেই প্রদেশ যে যে প্রদেশগুলোতে ভোটের ফলাফলের উপর নির্ভর করে চূড়ান্ত ফলাফল কোন দিকে যাবে তার একটা প্রবণতা পাওয়া যায়। তো এক ঘটনাচক্রে দেখা গেছে এই পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং নোভাডা এই 6টি প্রদেশে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক হারে ভোট পেয়ে ট্রাম্প জিতে গিয়েছিলেন। সর্বশেষ ফল বেরোলো যেটা, সেটা হচ্ছে অ্যারিজোনা। অ্যারিজোনা হওয়ার ফলে 7টি প্রদেশেই শেষ পর্যন্ত জিতে গেলেন ট্রাম্প। এবং ব্যবধান 2016তে তার যা ব্যবধান ছিল, রিপাবলিকান যে ব্যবধানে জিতেছিল ডেমোক্রাটদের বিরুদ্ধে, এবারে সেই ব্যবধান বাড়লো। অর্থাৎ সেবার ছিল 304, এবার 312 আসন পেয়েছে ট্রাম্প। তো সব মিলিয়ে আরেকটা বিষয় যে সমস্ত সমীক্ষায়, ভোট সংক্রান্ত যাবতীয় সমীক্ষা এখনো পর্যন্ত এই 7টা সুইং স্টেট বা প্রদেশে ডেমোক্রেটদের এগিয়ে রাখা হয়েছিল, কিন্তু ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সব কটাতেই খুব সহজভাবেই পেয়ে গেলেন রিপাবলিকান ট্রাম্প। অর্থাৎ ডেমোক্রেটদের যে ভোট ব্যাংক ছিল যে সুইং স্টেটগুলোতে, সেগুলোতেও ধস নামিয়ে দিয়ে রিপাবলিকান এবার হোয়াইট হাউসে আবার ট্রাম্প তিনি যাচ্ছেন। ধন্যবাদ জয়ন্ত, কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে।